চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়াকওয়েতে মাটির টাইলস দেখে বিস্মিত সিটি মেয়র ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তাৎক্ষণিক উঠিয়ে ফেলার নির্দেশ, কাজের বিল আটকে দেওয়ার ঘোষণা চসিকের। বিল তো আমার টাইলস ছাড়া বন্দরনগরীর নিমতলা এলাকার ওয়াকওয়েতে মাত্র কয়েকদিন আগে বসানো হয়েছে এসব টাইলস, কিন্তু নিম্নমানের মাটির টাইলস ও সিমেন্টের মিশ্রণ কম দিয়ে যেন তেন ভাবে বসিয়ে দেওয়া হয় টাইলসগুলো। আর পথচারী চলাচল শুরু করলে দুদিন না যেতেই টাইলসগুলো ভাঙার সাথে সাথে উঠতে শুরু করে। এদিকে হঠাৎ কাজের তদারকি করতে ঘটনাস্থলে যান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সেখানেই ধরা পড়ে অনিয়ম, হাতে টান দিলে অনায়াসে তোলা যাচ্ছে লাগানো এসব টাইলস। আর এমন দৃশ্য দেখে ক্ষোভে তাৎক্ষণিক সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দেন মেয়র। টাইলসগুলো ভেঙে গেছে, এগুলো তো ভালো না, এটা তো মেহরে দেখে মেহরে নিজে নিজে ভেঙে ফেলছে। এখানে দুর্নীতি হয়েছে, কাজের প্রতি অনেক গাফিলতি হয়েছে। নতুন টাইলস লাগাইছে কিন্তু এগুলো তো ভাঙি চুরি গেছে কই। নগরবাসী হাঁটা চলার জন্য 600 কিলোমিটারও বেশি রয়েছে এমন ওয়াকওয়ে বা ফুটপাত, আর এসব ওয়াকওয়েকে আরও বেশি উপযোগী করে তুলতে বসানো হচ্ছে কোটি কোটি টাকার নানা রঙের টাইলস। তবে ওয়াকওয়ের উন্নয়ন কাজ ঘিরে ব্যাপক দুর্নীতি যেন অধিকাংশ জায়গায়, আর এমন অনিয়মে ক্ষুব্ধ নগরবাসী। একটা লোক হাঁটি যাচ্ছে, এলাকাতে টাইলসগুলো উড়ে যাচ্ছে, তো কী ধরনের কাজ? 2 নম্বরে টাইলস দিচ্ছে, এরা ভেঙে যাচ্ছে, হাজার হাজার টাইলস ভেঙে যাচ্ছে, এগুলো কি জনগণের পয়সা না? টাইলসগুলো 2 নম্বর আমরা দেখতেছি উড়ে যাচ্ছে। 2 নম্বরটা তো রাস্তাতে এখন সবাই দেখতেছে, আমরাও দেখতেছি, এটা 2 নম্বর হচ্ছে, 2 নম্বর জিনিস লাগাচ্ছে, এটা এরকম সব জায়গায় দেখতেছি। ওয়াকওয়ের উন্নয়ন চুক্তিপত্রের নির্দেশন অনুযায়ী আবারও নতুন করে টাইলস বসানোর নির্দেশ দেন সিটি মেয়র। আর কাজে ব্যাপক অনিয়ম ও চুক্তি অনুযায়ী গুণগত মান ঠিক না রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয় কর্পোরেশনের পক্ষ থেকে। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য কিউরিং না করেই এটা টাইলসগুলো বসাইছিল আর কি, যার প্রেক্ষিতে এটা ওই মানে ভেঙে গেছে। মালামাল এসেছিলাম, দেখছিলাম উল্টা পাল্টা আসলে তারা ঠিক মতো করা নাই, আর কিউরিং তো করতেই হবে, কিউরিং না করলে সেটা ইয়াজ করা তো আমি পাবেই না, করতে আসলে আমরা তো নিয়েই দিই চিঠি দিয়ে চলে। সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নের মুখে ফেলেছে, তাই নিয়মিত কাজে তদারকি করা গেলে অনিয়ম কিংবা দুর্নীতি কমার পাশাপাশি জনগণের নাগরিক সুবিধাও অনেক বেশি সুরক্ষিত হবে। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।